আসলে কেরানীগঞ্জ উপজেলা পশু হাসপাতালের আন্ডারে একটা প্রশিক্ষণ হয়, সেটা 3 দিনের শর্ট কোর্স ছিল। আমি ওই শর্ট কোর্সটা করি, অনেক আগে থেকেই নাম দেওয়া ছিল, কিন্তু আমার ট্রেনিংয়ের সময়টা আর কি এখন আসছে, আমাকে ইনফর্ম করা হয়েছিল। দেন আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পর 3 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমার অভিজ্ঞতা যেটা, সেটা হলো এই ট্রেনিংগুলো আমার আরও আগে করা উচিত ছিল, যেহেতু আমি করতে পারি নাই, আমার ওখানে সুযোগ ছিল না। আমি ট্রেনিং করার পর যেটা দেখতেছি যে আমার অনেক কিছুই জানার বাকি ছিল। আমি এই ট্রেনিং করার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানছি গরু পালন সম্পর্কে, যেটা আমার বেসিক এইরকম ধারণা ছিল না। আমি আগে আমার মতো করে পালতাম, কিন্তু এখন ট্রেনিং করার পরে ট্রেনিংয়ের যে পদ্ধতিগুলো, এগুলো আমার কাছে আমার পদ্ধতির থেকেও বেটার মনে হয়েছে। এটার জন্য আমি ওই ট্রেনিংয়ের থেকে যা শিখছি ওইভাবেই গরুগুলো পালন করতেছি এখন। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ উপবাসীদের যেখান থেকে আপনারা আমাদের আজকের নতুন প্রতিবেদন দেখছেন, সকলকে কেরানীগঞ্জ জয়নগর থেকে স্বাগত। দর্শক, আমরা আজকে অবস্থান করছি এই জয়নগরে এনএস অ্যাগ্রো। আমরা জানবো কীভাবে তারা গাভী পালন করছেন এবং এই গাভী সম্পর্কে কী খাবার দিচ্ছেন, সেই বিষয়ে আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি এনএস অ্যাগ্রোর এই যে গাভীগুলি, সেগুলি আপনার আপনাদের দেখানোর চেষ্টা করব। যিনি এনএস অ্যাগ্রোর নেসার ভাই, আমরা জানি তিনি একটি শর্ট প্রশিক্ষণ নিয়েছেন, এই প্রশিক্ষণের কী কী উপকার হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই। আচ্ছা, আপনারা তো বেশ কয়েকদিন আগে প্রশিক্ষণ নিয়েছেন, আমরা এই প্রশিক্ষণ নিয়ে আপনার খামার নিয়ে বর্তমান কী অবস্থা সেটি একটু দেখার চেষ্টা করব। তার আগে আমরা একটা খামারটা আগে দেখাই। চলুন আমরা এই নেসার ভাইয়ের এই গাভীর খামারে চলে, ছোট্ট একটি খামার যেটি বলা হয় প্রান্তিকভাবে ক্ষুদ্র উদ্যোক্তা। আমরা দেখতে পাচ্ছি একেবারেই দেখুন গরুকে কী খাবার দিচ্ছি আমরা সেটি একটু জানবো। এই দেখুন ঘাস, কাঁচা ঘাস, গরু পালনের কাঁচা ঘাসের বিকল্প নেই। আমরা জানি এটি বেশ কিছু দেখুন অল্প, আমরা মনে হয় যে 2টি বাছুর আর 2টি গাভী দেখা যাচ্ছে, তাই তো? জি। আচ্ছা আচ্ছা নেসার ভাই, এই যে আপনার ছোট্ট পরিসরে গাভী পালন সম্পর্কে একটু জানতে চাই এবং আপনার প্রশিক্ষণ বিষয়টা জানতে চাই, কতদিনের প্রশিক্ষণ নিয়েছেন এটি আসলে জানতে। আমি আসলে কেরানীগঞ্জ উপজেলা পশু হাসপাতালের আন্ডারে একটা প্রশিক্ষণ হয়, সেটা 3 দিনের শর্ট কোর্স ছিল। আমি ওই শর্ট কোর্সটা করি, অনেক আগে থেকেই নাম দেওয়া ছিল, কিন্তু আমার ট্রেনিংয়ের সময়টা আর কি এখন আসছে, আমাকে ইনফর্ম করা হয়েছিল। দেন আমি ওখানে যাই, ওখানে যাওয়ার পর 3 দিন ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমার অভিজ্ঞতা যেটা, সেটা হলো এই ট্রেনিংগুলো আমার আরও আগে করা উচিত ছিল, যেহেতু আমি করতে পারি নাই, আমার ওখানে সুযোগ ছিল না। আমি ট্রেনিং করার পর যেটা দেখতেছি যে আমার অনেক কিছুই জানার বাকি ছিল। আমি এই ট্রেনিং করার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানছি গরু পালন সম্পর্কে, যেটা আমার বেসিক এইরকম ধারণা ছিল না। আমি আগে আমার মতো করে পালতাম, কিন্তু এখন ট্রেনিং করার পরে ট্রেনিংয়ের যে পদ্ধতিগুলো, এগুলো আমার কাছে আমার পদ্ধতির থেকেও বেটার মনে হয়েছে। এটার জন্য আমি ওই ট্রেনিংয়ের থেকে যা শিখছি ওইভাবেই গরুগুলো পালন করতেছি এখন। আচ্ছা আচ্ছা, আপনি বলেছেন যে প্রশিক্ষণ নেওয়ার পরে আপনি মনে হচ্ছে যে আরও আগে নেওয়া উচিত। জি, যেটি আপনি সমস্যায় পড়তেন সেটি আপনি জানতেন না। জি। আচ্ছা, এবার একটু জানতে চাই কী প্রশিক্ষণ বেসিকভাবে বেসিক কী শিখলেন? জি, কী শিখালেন তারা? আমি আগে গাভীকে আমার সবচেয়ে বেশি, প্রত্যেকটা গাভীর ফার্মে একটা সমস্যা মেন হলো, সেটা হলো বাচ্চা কনসেপ্ট করে না। আমার এই গাভীগুলো প্রথমে অনেকগুলো সমস্যা দিত, প্রায় 3-4 বার ইনসেমিনেশন করার পরও দেখা যায় যে কনসেপ্ট করতো না বাচ্চা। কিন্তু ট্রেনিং করার পর আমি জানলাম যে শুধু গাভী হিটে আসলেই ওর সাথে সাথেই ইনসেমিনেশন করা যাবে না, এর আগে কিছু কিছু দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সেগুলো হলো যে আমার গাভীটা যখন হিটে আসছে তখন এটার
তাপমাত্রা টেম্পারেচার মানে আমার গাবির শরীরে কোনো জ্বর আছে কিনা এটা আগে আমাকে দেখতে হবে যদি অতিরিক্ত টেম্পারেচার থাকে যেমন একটা গাবির আমি ট্রেনিং এ জানছি যে একটা গাবির নরমাল টেম্পারেচার হলো 2 ডিগ্রি 102 ডিগ্রি সেলসিয়াস এখন এই জায়গায় আমাদের যে ইনসেমিনেশন মানে ইয়াতে করা হয় কি জানেন কৃত্রিম প্রজনন যেটা করা হয় সেটার সিমেন্সগুলা 90 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখা হয় মাইনাস 90 ডিগ্রি তাপমাত্রার নিচে রাখা হয় এখন এই বীজটা যদি 102 ডিগ্রি তাপমাত্রার অধিক কোনো গাবিকে দেওয়া হয় এটা সাথে সাথে ভিতরে গিয়া সিমেন্সটা নষ্ট হয়ে যায় মারা যায় তো আমাকে সর্বপ্রথম আমি এটা জানতাম না আমাকে সর্বপ্রথম ওখান থেকে বলা হয়েছে এবং শেখানো হয়েছে যে আগে আপনার গরু হিটে আসলে আপনি সর্বপ্রথম এর তাপমাত্রাটা দেখবেন যে এর তাপমাত্রাটা নর্মাল আছে কিনা 102 ডিগ্রি আছে কিনা 102 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে তাহলে এটাকে আপনি ইনসেমিনেশন করতে পারেন আরেকটা ব্যাপার সেটা হলো গাবি হিটে আসলে এর কমপক্ষে 8 থেকে 12 ঘন্টা পর এটা ডিম্বাণু আমরা যে শুক্রাণুটা দেই এটা ডিম্বাণুটা গাবির থেকে ক্ষরণ হয় প্রায় 8 থেকে 12 ঘন্টা পর এখন হিটে আসার সাথে সাথে 2-3 ঘন্টার মাঝে যদি আমি ইনসেমিনেশন করি তাহলে এই এই বাচ্চাটা কখনোই টিকবে না তো এটার জন্য হিটে আসার মিনিমাম 8 থেকে 12 ঘন্টা পরে গিয়া আমাকে বীজটা দিতে হবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে এই গাবিটা কনসেপ্ট করবে মানে আপনি যেটা বলছেন যে এই দিকগুলি লক্ষ্য করে যদি গাবিকে ই করা হয় তাহলে গাড়ি সঠিকভাবে কনসেপ্ট করবে যে বীজটা বলছেন যে বীজ দেওয়ার পরে মিস হয় বীজ ধরে না কনসেপ্ট করে না সেটি হবে না তবে এইগুলি জানা দরকার এই যে প্রশিক্ষণ নিয়ে আপনি যেটি জেনেছেন আসলে এটি আপনার তো এখন তো আপনি বলছেন যে এটি আসলে না জানার কতখানি বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আমি এটা মনে করি যে এই ট্রেনিং আমি একবার নিয়ে যে রেজাল্টটা পাইছি আমার অনুভূতি হলো যে আমি যদি কাছাকাছি সময়ে আরও কোনো ট্রেনিংয়ের সুযোগ পাই আমি অবশ্যই এই ট্রেনিংগুলো করব অংশগ্রহণ করব এবং আশেপাশে যে খামারিরা আছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কোনো কিছু করার আগে শিখার বিকল্প নেই যে কোনো কিছু করতে হলে সর্বপ্রথম আগে শিখতে হবে তারপরে করতে হবে জানতে হবে আর জানারও শেষ নাই যেমন আমি প্রথম 2 বছর পালছি গাবি সেক্টরে তেমন কোনো রেজাল্ট পাইনি কি কারণে পাননি পাইনি হলো আমার মেন ইআই ছিল হলো গাবি কনসেপ্ট করতো না এখন আমি ট্রেনিং করার পর যে জিনিসগুলো দেখতেছি আল্লাহর রহমতে ওইভাবে করার পরিবর্তে দেখা গেছে কি আমার গাবিগুলা ইনশাল্লাহ সবগুলাই কনসেপ্ট করছে আল্লাহর রহমতে হ্যাঁ দুটা গাবি এখন কনসেপ্ট এটা আপনার প্রায় 7 মাসের উপরে প্রেগনেন্ট আর এই গাবিটা প্রায় 3 মাসের উপরে প্রেগনেন্ট এই রেজাল্টটা আমি ইনশাল্লাহ সরাসরি পাইছি যেটা আমি শিখার কারণে হ্যাঁ তাহলে প্রাণী সম্পদ কর্মকর্তারা যারা প্রশিক্ষণ দিচ্ছেন যারা উদ্যোগ নিচ্ছেন তাদের এই উদ্যোগটা মনে হয় আপনার মাধ্যমে সফল হয়েছে হ্যাঁ অবশ্যই সফল শুধু আমি না আমি মনে করি যে জি আমাদের ট্রেনিং এ যারা ছিল সবাই উপকৃত হবে ইনশাল্লাহ তাদের এটা সফল হচ্ছে আমরা আশা করব যে প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়মিতভাবে এই প্রশিক্ষণ দেওয়া গাবার খামারিদেরকে সহযোগিতা করা সমস্যার যেগুলি আছে সেগুলি সমাধান করার চেষ্টা করে তা আমরা জানি যে সরকারিভাবে এটি করার চেষ্টা করে অর্থাৎ খামারিরা অজ্ঞতার কারণে এই প্রশিক্ষণগুলি গ্রহণ করে না তারা বলছে এই প্রশিক্ষণে কী হবে আমরা বেশি জানি আচ্ছা আরেকটা জিনিস জানতে চাচ্ছি এখানে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হলে আসলে একজন খামারি কী করো কোনো কিছু হ্যাঁ এই প্রশিক্ষণটা আমি চাইলেই যে সচরাচর গিয়ে করতে পারবো এরকমটা না যেমন আমার ক্ষেত্রে হয়েছে কি প্রথম আমরা যে সব খামারিরা ছিলাম আমাদের ওই পশু হাসপাতালের ডাক্তারদের সাথে একটা লিংক ছিল একটা যোগাযোগ ছিল একটা সম্পর্ক থাকার কারণে ওনাদের কাছে যখন এই প্যাকেজটা আসে যে একটা প্রশিক্ষণের একটা আসছে সুযোগ আসছে তখন ওনারা আমাদেরকে বলছিল যে আপনি কি নাম দিতে চান কি না আপনি যদি নাম দেন তাহলে আমি আপনার নামটা ইনশাল্লাহ ওখানে দিয়ে দেবো তো আমি ট্রেনিংয়ের জন্য আগ্রহী ছিলাম আমি বলেছিলাম যে স্যার আমার নামটা যদি কাইন্ডলি দিয়ে দেন আমার জন্য ইনশাল্লাহ ভালো হবে তো স্যার আমার নামটা ওই ওখানে দিয়েছিল এর 3-4 মাস পর আমাকে কল করে যে আপনার ট্রেনিংয়ে যে নাম দিয়েছিলেন আপনার ট্রেনিংয়ের সুযোগটা আসছে আপনি কি করতে চান কি না তো পরে আমি সাথে সাথে রেসপন্স করছি যে হ্যাঁ আমি করতে চাই এটা তারপর আমি ট্রেনিংয়ে যোগ দিই আর কি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই পশু হাসপাতালের যারা আছেন কর্মকর্তা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রাখতে বলে যে কোনো জিনিস আপনার পাবে এটা হলো মূল হ্যাঁ এটা হলো মূল কথা আসলে অন্য কোনো বিষয় না জি আচ্ছা এবার আপনারা আমরা গরুগুলি একটু দেখি জি কি জাতের গাবি আপনার রয়েছে এই যে গাবিটা দেখতেছে এই যে পরিচয়টা দেন তো গাবিটা কি জাত এটা হলো ফিজিয়ানের সাথে জার্সির একটা ক্রস ব্রিডের বাচ্চা এটা আমার বড় গাবির বাচ্চা আমার ঘরেই হয় এই বাচ্চা নিজের গাবি বাচ্চা এখন প্রেগনেন্ট প্রথম এটা প্রথম প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এই প্রথম প্রেগনেন্ট একেবারে এটা কি
ক্রস জার্সি ক্রস হ্যাঁ এটা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস আছে আচ্ছা আচ্ছা কিরকম দুধ হয় এই তো আপনি ঘরে এটা বলতে পারবেন হ্যাঁ এখন তো এটা এখনো বাচ্চা দেয়নি কিন্তু ওর মা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর ব্যাকগ্রাউন্ড হলো এর মা আমি আমি নিজে আমার খামারের থেকে আমি নিজে দহন করে 18 লিটার দুধ পাইছি 18 লিটার হ্যাঁ 18 লিটার দুধ পাইছি আমি তো আশা করি ইনশাআল্লাহ ওর বাচ্চাটা ওর মা থেকে বেটার গ্রেডের বাচ্চা হবে বেটার গ্রেড হবে হ্যাঁ বেটার গ্রেড এটা আপনার আশা আমরা আশা করি আপনার এই আশা আরো জনই হয় 18 থেকে আমরা জানি যে 20 এর উপরে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করতেছি আমি 20 এর উপরে পাবো কারণ এর তলা বাট এগুলার যে কোয়ালিটি ইনশাআল্লাহ ওর আম্মু থেকে ভালো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো তো আমরা দেখতে পাচ্ছি এটা কি বাছুর বকনা হ্যাঁ এটা বকনা বাচ্চা ওর বোন এটা ওর ছোট বোন এটা ও আচ্ছা তো এটা পরপরিটা হ্যাঁ এটা 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 ও এটা হলো একটা দেশি জাতের বাচ্চা আমি একটা দেশি গাবি কিনছিলাম কিন্তু ওটাতে ভালো ফিডব্যাক না পাওয়ার কারণে ওর মারে বিক্রি করে দিছি বাচ্চাটাকে ভালো রাখছে ভালো লাগছে এটার জন্য বাচ্চাটাকে বাচ্চাটাকে তো দেখতে অনেক চমৎকার আচ্ছা চমৎকার বাচ্চা আমরা আশা করছি এই পাশে একটা গাবি দেখতেছি জি এইটা এটা আমার খামারের প্রথম গাবি আমি এটাকে দিয়ে শুরু করি প্রথম গাবি দিয়ে শুরু গাবি দিয়ে শুরু এই শুরুর গাবি সম্পর্কে একটু জানতে চাচ্ছি জার্সি দিয়ে শুরু জার্সি হ্যাঁ এটা জার্সি এটা জার্সি জার্সির সাথে ক্রস আছে হলিস্টন ফিজিয়ানের একটু ক্রস আছে ক্রস আছে হ্যাঁ একেবারে 100% জার্সি না না 100% জার্সি না ক্রস আছে কিছু ক্রস হ্যাঁ আচ্ছা ক্রস জার্সি এটা আর আমার বেসিক্যালি হলো আমরা দুই বন্ধুই ফার্ম করেছিলাম প্রথম মোটা দাজা প্রকল্পের ইয়েতে আওতায় তো আমরা যখন ফার্ম করি তখন প্রথম বছর 5টা ষাড় গরু পালছিলাম তো দেখা গেছে কি আমরা দুধ কিনে খাইতাম অন্য 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 জায়গা থেকে গোয়াল রাইসে আমাদের দুধ দিয়ে যেত তখন আমাদের ভিতরে একটা ইয়ে আসলো যে আমরা যেহেতু নিজেরা খামার করতে আসি তো আমরা তো চাইলে একটা গাবিও পালতে পারি যেহেতু ষাড় গরু পালতেছি একটা গাবি পাললে আমরা নিজেরাও দুধ খাইতে পারবো আমাদের আত্মীয় স্বজনদের কাছে বিক্রিও করতে পারবো তো এই থিওরি থেকে আমাদের আর কি গাবি পালন করা হ্যাঁ গাবি শুরু করা এটা কোনো খামার থেকে নিয়েছেন নাকি হাট থেকে না এটা একটা খামার থেকে নিয়েছিলাম আমার এক পরিচিত খামার থেকে যখন কিনেছেন সেখান কি কয় বিয়ানের গাবি কিনছিলেন আমি যখন কিনেছিলাম এটা এক বিয়ানের গাবি ছিল ওখানে একটা বাচ্চা ছিল আর এখানে এখানে আইসা আমার এখানে আইসা দুই বিয়ান বাচ্চা দুই বিয়ান এই দুইটা বাচ্চাই আছে দুইটা বাচ্চা আছে ইনশাআল্লাহ এখন দর্শক দুই বিয়ান দিয়ে দুটি বাচ্চা আমরা দেখাচ্ছি একটি প্রেগন্যান্ট আর একটি আছে আচ্ছা এই যে কত কেজি বলছেন যেটা আগে বলছেন যে 18 কেজি পর্যন্ত দুধ পেয়েছেন হ্যাঁ 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 এখন কয় মাসের প্রেগনেন্ট হ্যাঁ এখন 4.5 মাসের প্রেগনেন্ট আমার এই গাবিটার একটা সবচেয়ে বড় গুণ হলো আমার এই গাবিটা দ্বিতীয় বিয়ানের একেবারে রিসেন্টলি টাইম আগ পর্যন্ত দুধ দিতে থাকে মানে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি শুধু এক বছর টানা এটার থেকে দুধ পাই দুধ পাই এটার থেকে কমে না সামান্য একটু কিছুটা কমে যেটা প্রেগনেন্ট হওয়ার কারণে এটা স্বাভাবিক যেটা কমে এখনও আমি গাবিটা যেহেতু 4 মাস বাচ্চা এখনও পেটে আছে এখনও আমি এটার থেকে 10 লিটারের উপরে দুধ পাই ইনশাআল্লাহ 8-10 লিটার দুধ পাইতেছি এই যে গাবি পালন করছেন দুইটি আছে ক্ষুদ্র পরিসরে কারণ আপনি তো ষাড় গরু পালছেন জি এটা একটু বড় করা বা ভবিষ্যৎ পরিকল্পনা জি এখন আমাদের ধরেন প্রথম তো একটা দিয়ে শুরু করেছিলাম তারপর ওইটার থেকে এই বাচ্চাগুলো আসছে এখন ওইগুলোও প্রেগনেন্ট ওর বাচ্চাও প্রেগনেন্ট এখন বাচ্চাও দেখা যায় যদি আরেকটা বাচ্চা দেয় এই আবার এটাও আরেকটা বাচ্চা দিলে দুইটা গাবির থেকে আমি দুইটা বাচ্চা আরও ফিডব্যাক পাবো এই দুটোটা তো বকনা অবশ্যই এগুলোকে গাবি তৈরি করবো যদি দেশিটার থেকে আমি ভালো রেজাল্ট না পাই দেশিটা বিক্রি করে দেবো কিন্তু আমি মেইনলি হলো হলিস্টন ফিজিয়ানের যে ফ্যাসিলিটিটা পাই এটার কারণে কারণ ওকে আমি যতটুকু খাওয়াই এর বেশি ফিডব্যাক পাই ইনশাল্লাহ আর একটা গাবির থেকে ফিডব্যাক পাওয়ার এই শুধু প্রথম যে গাবিটা ছিল এর দুধ বিক্রি করে আমি এগুলোকে পালছি আমার এই সেক্টরে ওই রকম কোনো টাকা পয়সা আর ইনভেস্ট করতে হয় জি জি ইনভেস্টটা শুধু প্রথমেই হয়েছে এরপরে থেকে এই দুধ দিয়ে এগুলোকেও খাওয়ানো মানে আপনি চিন্তা করছেন যে এই বংশ থেকে ধীরে 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 আস্তে আস্তে প্রজন্ম বাড়াবো প্রজন্ম বাড়ানোর চিন্তা জি এটা ভারী পরিকল্পনা জি আচ্ছা আচ্ছা এটা হলো ভবিষ্যৎ পরিকল্পনা জি তাছাড়া কেন বড় পরিসরে আধুনিক গরুর এই ডেয়ারি খামার তৈরি করার ইচ্ছা আছে হ্যাঁ ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আস্তে আস্তে করার সুযোগ দেয় কারণ একেবারে ইনভেস্ট করার তো একটা ব্যাপার আছে যেহেতু শুরু করছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বাড়াবো ইনশাআল্লাহ আচ্ছা এবার জানতে চাচ্ছি আপনি তো এই প্রশিক্ষণ নিয়ে একটা বেশ বলছেন যে আমার আগে কেন প্রশিক্ষণ নেয়নি জি সেই কথাটা আপনি বলেছেন কিন্তু আমি এবার জানতে চাচ্ছি যারা আপনার মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছে যারা প্রশিক্ষণ নিচ্ছে না বা কোনো কারণে তাদের উদ্দেশ্যে কি বলতে চান জি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে
জ্ঞানের কোনো শেষ নাই। আগে আমারই যে ভিতরে ভুল কনসেপ্ট ছিল একটা, আমি ভাবতাম যে আমি সব কিছু বুঝি, আমি সব কিছু পারি। আমার ধারণা ভুল হয়ে গেছে যখন আমি ট্রেনিংয়ে গেছি। যখন আমি ট্রেনিংয়ে গেছি তখন দেখছি যে আমার জ্ঞানের বাইরে অনেক কিছু আছে শেখার। হ্যাঁ, এখন আমি যারা এখনও ট্রেনিং করে নাই তাদের কাছে এটাই একটা অনুরোধ রাখবো যে আপনারা সবাই ট্রেনিং করেন। ট্রেনিং করার পরে দেখা যাবে যে আপনি যেভাবে একটা গরুকে লালন পালন করতে পারবেন, এই ট্রেনিং ছাড়া ওই গরুটাকে এইভাবে কোনো দিন লালন পালন করা সম্ভব না। আধুনিক যে পদ্ধতিগুলো আছে এগুলো আমাদের জানার বাইরে এখনো। আমরা সঠিকভাবে গরু পালন করতে হলে অবশ্যই অবশ্যই ট্রেনিং করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে করতে হবে, তারপরে গরু পালতে হবে। নিজের ইচ্ছা মতো জেনে বা ওইভাবে করলে সব না না হবে না হবে না হবে না। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা জানলাম যারা এখনও কোনো প্রশিক্ষণের যে কোনো জায়গা থেকে আপনারা পারেন দ্রুত প্রশিক্ষণে নেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনার খামারটি আরও ভালোভাবে উন্নতি হওয়ার চেষ্টা হবে, সফল হবে ইনশাল্লাহ। নিসার ভাই একটা জিনিস জানতে চাচ্ছি, জি, এই যে আর একটা দ্বারা নতুন উদ্যোক্তা যদি কেউ খামার করতে চায়, গাবি হোক সার গরু হোক, জি, আসলে এই সেক্টরে আপনি তো বেশ কয়েক বছর আছেন, মনে করছেন খাবারটা কি এই সেক্টর কি লাভজনক কিনা? হ্যাঁ অবশ্যই লাভজনক, কিন্তু এর আগে একটা কথা আছে, যদি আমি যে কোনো কাজ করতে যাই সেটা আগে জেনে বুঝে করতে হবে। আমি এখন মন চাইলো আমি একটা ইনভেস্ট করে ফেললাম, এটা এই ইনভেস্টটা যদি আমি একবার না জেনে করে ফেলি এখান থেকে আমার লসও হতে পারে। এটার জন্য আমার সর্বপ্রথম আগে জানতে হবে এই সেক্টরটারে যারা ফার্ম সেক্টরটা করতে চাচ্ছে তাদের অবশ্যই উচিত কোনো পুরাতন ফার্মে গিয়ে আগে পরিদর্শন করা, তারপরে সমস্ত ডিটেলস জানা যে ইয়াগুলা কী কীভাবে আপনারা পালতেছেন, কী কী এটার ভিতরে সমস্যা আছে, কী কী লাভ আছে, এগুলো সব কিছু যাই না যদি একটা মানুষ এই এই সেক্টরে আপনার ইনভেস্ট করতে চায়, আমি অবশ্যই তাকে উৎসাহ দেব ইনশাল্লাহ। শুরু করার আগে অবশ্যই জানতে হবে, জানতে হবে, মূল কথা হলো এটা জানতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে নিসার ভাই, ভালো থাকবেন। জি, আমরা আপনার খামারের এই ডেয়ারি খামারের উন্নতি আশা ব্যক্ত করে আজকে শেষ করব, ভালো থাকুন। জি, আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।